কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে 13 নভেম্বর সোমবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে। নিহত শিশু দুইজনই স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা দুজন চাচাতো জ্যাঠাতো ভাই। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার অষ্টগ্রাম পূর্বপাড়ার হিন্দু বাড়ির লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর এবং যুবরাজ সূত্রধরের ছেলে পাবন সূত্রধরকে সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। একসাথে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউল্লাহ।